এই যে পনিরটাকে একটু ম্যারিনেট করে রাখা হলো, নুন, কাশ্মীরি লাল মিরিচ পাউডার আর কর্নফ্লাওয়ার দিয়ে এটা চিলি পনির হবে। আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি করে রেখেছি, এখানে রসুন কুচি হচ্ছে, মাংসের জন্য এখানে আলু কেটেছি, এই যে পেঁয়াজ টিয়াজ সব বের করেছি, এইগুলো সব কাটবো। তো অনুপম আগে পনিরটা করে নেবে, তারপরে মাংসটা করবে। তো ফাইনালি কীরকম কী হচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো যে কীরকম হলো, আর ওরা খেয়ে কীরকম বললো যে কী হয়েছে। অ্যাকচুয়ালি অনুপম তো ডেলি রান্না করে না, তো কী হয়েছে ওর রান্না ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা বলবো। এপাশে বন্দনা দিয়ে রুটি করছে আর এপাশে পনির হচ্ছে। হলো তোমার পনির? আমার মাছ আসছে। এই যে বাদ্যকাল বাদ্যকাল খেয়েছে না, এবার খাবো। বাদ্যকালের তোমার ট্রিট হয়ে গেল, আমাদেরকে ট্রিট দিয়েছে। এই যে বর্ষাদি চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো। তোমার চ্যানেলের নাম কি? লাভ ইউ জিন্দেগি। বর্ষাদি চ্যানেল আছে তো, ইউটিউব চ্যানেল আছে। আর এই যে ভাই পাখি কোনটা তোর পাখি কোনটা? তোর পাখি কই? তোর পাখি কই? শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে। আমি যখন টেবিলে সার্ভ করবো তখন দেখাবো ভালো করে, এখানে অন্ধকার হচ্ছে। কেমন হয়েছে বলো তোমার দাদা, রান্না কেমন হয়েছে? আমাদেরও খাওয়া হলো, আমরা নিজেদের খাওয়া দাওয়াটা দেখালাম না, নিজেদের মুখে নিজেদের রিভিউ করাটা ঠিক হবে না। তবে ওরা যেটা বললো সেটা ক্যামেরা বন্দি করলাম। তো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগলো, আর যারা যারা আমার ব্লগটা দেখলে তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে প্লিজ একটা থামস আপ দিও, আর তোমাদের বন্ধুর সঙ্গেও শেয়ার করতে ভুলো না। তো চলো এখন গুড বাই, গুড নাইট, আবার কাল দেখা হবে।